Hello everyone, thank you for joining with me today. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরো একটি গল্প, মা এবং ছেলের গল্প। মাকে দেখলে ছেলেরা দূর দূর করে তাড়িয়ে দেওয়ার গল্প। মায়ের থেকে সবকিছু কেড়ে নিয়ে মাকে ঘরবন্দি করে রাখার গল্প এটি। আশা করছি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। গল্পটি শেয়ার করার আগে আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ভিডিও দেখেন এবং গল্পগুলো শুনেন। আর যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব বা কোনো গল্প আপলোড দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যখনই সময় পাবেন তখনই আমার ভিডিও দেখে নিতে পারেন অথবা গল্পটি শুনে নিতে পারেন। আমার এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও আছেন, অনেকগুলো গল্প আছেন, ব্লগ ভিডিও দেশের দেশের বাহিরের। আপনারা সময় পেলে আমার চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। চলুন সত্য ঘটনা অবলম্বনের এই গল্পটিও শুনে নিই। পাঁচ ছেলেকে নিয়ে মা বাবার সংসার। সংসারে তেমন অভাব নাই বললেই চলে। বাবা অনেক পরিশ্রম করতেন ছেলেদেরকে নিয়ে, এতে তাদের অনেক জায়গা জমি। এখন পাঁচ ছেলেরেই বিয়ে দিয়েছেন, সবার ঘরেই ছেলে মেয়ে আছেন। বাবা মারা গেলেন। মৃত্যুর আগে যতগুলো সম্পত্তি তিনি করেছেন স্থাবর অস্থাবর সব কিছুই স্ত্রীর নামে করে দিয়ে গিয়েছিলেন। তিনি কোনো সম্পদেই নিজের নামে বা ছেলেদের নামে কিনেননি, কারণ চারিদিকের যে বাস্তবতা, বাবা মারা গেলে মাকে ঘর থেকে বের করে দেয়া, খেতে না দেয়া, বা মা মারা গেলে বাবাকে বের করে দেয়া ঘর থেকে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, এগুলো নিত্যদিনের ঘটনা এখন। কিন্তু যারা শহরে থাকেন তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, তারা যারা গ্রামে থাকেন তারা কোথায় দিয়ে আসেন? তারা তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন না। ঘর থেকে বের করে দেওয়ার পরে মা কী করেন বা বাবা কী করেন? মানুষের দ্বারে দ্বারে যখন যেখানে পান সেখানে থাকেন, কোনো কাজ করতে পারলে খান, কাজ করতে না পারলে মানুষ যা দেন তা খেয়ে বেঁচে থাকেন, এটি এখন কমন হয়ে দাঁড়িয়েছেন। প্রায় এরিয়াতে প্রায় গ্রামে আপনারা শুনতে পাবেন কত মায়ের কান্না। তাই বলে আমি বলছি না সবাই নষ্ট হয়ে গেছেন, সব ছেলে নষ্ট হয়ে গেছে। অনেকের ঘটনা থেকেই একটি ঘটনা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাবার মৃত্যুর পর ছেলেরা মাকে জানিয়ে দিলেন যে আমাদের তো অনেক জমি, মানুষ আমাদের জমিতে চাষ করেন, আমাদের যে কয়েকটা দোকান আছেন সেখানেও কর্মচারী আছেন, এখন সব যদি তোমার নামে থাকে তাহলে আমরা কি করব, মানুষ তো ঠিকমতো ফসল দিবে না। এখন তুমি মহিলা মানুষ, মানুষের কাছে গিয়ে গণ্ডগোল করতে পারবে না। তার চেয়ে সব সম্পত্তি আমাদের পাঁচ ভাইয়ের নামে লিখে দাও। ছেলেরা মায়ের কথায় উঠে বসে, মা যা বলেন তাই শুনে। বাবার মৃত্যুর আগেও কিন্তু সংসারের চাবি ছিলেন মায়ের হাতে। এখন মা চিন্তা করলেন ঠিকই তো, এতদিন বাবা ছিলেন সব কিছু দেখতেন, এখন তো ছেলেরাই দেখতে হবে। সম্পত্তি আমার নামে শুধু কাগজে কলমে থেকে লাভ কী, তাদের নামেই থাকুক। বড় ছেলে মাকে বুঝিয়ে বললেন আমাদের নামে থাকা তোমার নামে থাকা সমান, এতে কোনো পার্থক্য নেই। আর মাও কি করলেন, বললেন ঠিক আছে তোমরা যা ভালো বুঝো তাই করো। এটা বলার পর ছেলেরা কাগজপত্র দলিলপত্র ঠিক করে মাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে সব কিছু তাদের নামে করে নিলেন, পাঁচ ভাইয়ের নামে করে নিলেন। মায়ের জন্য কিছুই রাখলেন, এমনকি বাড়িটাও না, রেজিস্ট্রি হয়ে গেলেন। মা এখন জানেন না আসলে কী ঘটতে যাচ্ছে। বাবা থাক অবস্থা তাদের যে কয়েকটা দোকান ছিল সেটা ভাইরা ভাগাভাগি করে নিলেন।
এখন আর আগের মতো দোকানের বা ব্যবসার টাকা এনে মায়ের হাতে কেউ দেয় না। ফসলের জমি থেকে যখন ফসল বাড়িতে আসেন, মা আগের মতোই এখনও দিন রাত খাটেন, কাজ করেন। ছেলের বউরা আগের মতো আর কাজ করেন না, যে যার যার মতে থাকেন। বেশিরভাগ সময়ে মায়ের রান্নাবান্না করেন। এখনও যৌথ ফ্যামিলি। তারপর মা দেখতে পেলেন ছেলেরা এক একজন তাদের বউয়ের জন্য নতুন নতুন শাড়ি কিনে আনেন, গহনা কিনে দেন, ছেলে মেয়েদের জন্য পোশাক কিনে আনেন, মাকে জিজ্ঞাসাও করতেছেন না, মার জন্য কিছুই আনেন না। 6 মাস ধরে মা এটা দেখলেন, তারপর হঠাৎ করে একদিন ছেলেদের বললেন, তোমাদের সাথে বাবা খাওয়া দাওয়ার পর আমার কথা আছে, আমার সাথে কথা বলো। ছেলেরা বললেন, আমরা সারাদিন খেটে খুটে এসেছি, তোমার সাথে গল্প করার মতো আড্ডা দেওয়ার মতো সময় আমাদের নেই। কি বলবা এখনই বলে দাও, আলাদা করে মিটিং করার কিছুই নেই। তখন মা বললেন, বাবা দেখো, তোমরা যেটা করতেছো এতে সংসারের উন্নতি হবে না। যে যার যার মতো করে বউয়েরদের জন্য গহনা কিনতেছ, শাড়ি কিনতেছো, এটা তো ঠিক না। তোমার বাবা কত খাটনি করে সম্পদ বাড়িয়েছেন, দিনের পর দিন ব্যবসা বাড়িয়েছেন, এভাবে তো ব্যবসা টিকবে না। আর সংসারে আমি একা বুড়া হয়ে গেছি, এখন আমি এত রান্না বান্না সংসারের এত কিছু তো আমি একা একা সামাল দিতে পারছি না। আর তোমরা কেউ কোনো ব্যবসার টাকা পয়সা কোনো কিছুই আমাকে এনে দাও না, তার কারণটা কি আমি একটু জানতে পারি? তখন এই ছেলেরা কিছু বলার আগে ছেলের বুড়া বলে উঠলেন, আপনি বুড়া হয়েছেন, আপনাকে তো যে খেতে পড়তে দিচ্ছে এটাই তো বেশি, কাজ করেন তার বিনিময়ে খাওয়া পান। শাড়ি ছিঁড়ে যাবে, এখনও কাবাডে অনেক শাড়ি আছে, এগুলো কম শেষ করেন, শাড়ি ছিঁড়ে যাবে শাড়ি কিনে দিব, 3 বেলা খাবেন আর কাজ করবেন, এত কথা কিসের? সরাসরি বলে দিলেন ছেলেদের সামনেই। মায়ের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলেন। কি বললো ছেলের বউ? ছেলেরা কিছুই বলল না। মেজ ছেলে সরাসরি বলে দিলেন, মা দেখো, সংসারের সব সব কাজকর্ম করে যদি তুমি সংসারে থাকতে পারো থাকো, ব্যবসা আমরা ভাগাভাগি করে নিয়েছি, জায়গা জমি আমরা ভাগাভাগি করে নিয়েছি, এক একদিন এক একজন বাজার করে আনি, তুমি রান্নাবান্না করো, আমাদের বউদের অত সময় নেই যে রান্নাবান্না করবে। বউদের কেন সময় নেই জানেন? সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে পড়ে থাকে তারা, স্টার জলসা, স্টার প্লাস, কালার্স, এগুলো নিয়ে তারা পড়ে থাকে, সংসারের দিকে কোনো মায়া নেই, কিছুই করে না তারা। সকালে উঠে শাশুড়ি রান্নাবান্না করেন, নাস্তা বানান, সেটা খেয়ে নেন, দুপুরে খেয়ে নেন, তারা তাদের মতোই থাকেন। আর শাশুড়ির দিন রাত খেটে খেটে মরেন। এমতো অবস্থায় মা কিছুই বললেন না, রাতে খেলেন না, নিজের ঘর বন্ধ করে বসে রইলেন। সকালে তিনি ঘর থেকে বের হলেন না, কোনো নাস্তা বানালেন না, ছেলেরা ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন, নাস্তা রেডি নেই কেন? নাতি নাতনিরা চিৎকার চেঁচামেচি শুরু করলেন, স্কুলে যাবে, কোনো খাবার রেডি নাই কেন? কারো স্ত্রী রান্নাঘরে ঢুকেনি রান্না করার জন্য। মাকে কিছুই করবেন না বলে স্থির করলেন। ছেলের বউরা গিয়ে শাশুড়ির দরজা পিটাতে লাগলেন যে তাড়াতাড়ি রান্না শেষ করা হোক। শাশুড়ি বলে দিলেন, আমি আর কোনো রান্নাবান্না করতে পারবো না এখন থেকে, জায়গা সম্পদ বাড়ি সব আমার এবং আমার স্বামী করেছেন, তোমাদের যার না ভালো লাগে বাড়ি থেকে বের হয়ে যাও। এ কথাটা বলার সাথে সাথে সব ছেলেরা তেড়ে এলেন মাকে, বাড়ি আমাদের, ঘর আমাদের, জায়গা সম্পদ আমাদের, তুমি এই বাড়িতে কাজ করে যদি খেতে পারো থাকতে পারো খাবে, অথবা বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়িতে তোমার থাকা চলবে না। মা ঘর থেকে বের হলেন না সারাদিন, কান্নাকাটি করলেন নিজের রুমে বসে, যার যার মতে তারা বাজার থেকে খাবার আনিয়ে খেয়ে নিলেন বা রান্না করলেন, মা এগুলো কিছুই দেখলেন না। সন্ধ্যার দিকে মা ঘর থেকে বের হলেন, কেউ মাকে একবার জিজ্ঞাসা করলেন না যে খেয়েছেন কি না বা খাবার দিবে কি না। মা রান্নাঘরে ঢুকে দেখলেন রান্নাঘরে কিছুই নেই, তিনি রান্না করলেন না, ক্ষুধার্ত অবস্থায় আবার ঘরে চলে আসলেন। ঘরে চিড়ামুড়ি ছিল তাই তিনি খেয়ে নিলেন। তিনি দেখতে চাচ্ছিলেন তার ছেলেরা এবং ছেলের বউরা কি করেন।
রাতের বেলা যথারীতি ছেলেরা কাজের থেকে আসলেন, খাওয়া দাওয়া করলেন, যার যার মতে ঘুমিয়ে পড়লেন। মা খেয়েছেন কিনা তাও জিজ্ঞেস করলেন না। পরের দিন সকালে ছেলেরা মাকে ডাকলেন, ঘর থেকে বের হয়ে আসো, কি ব্যাপার? মাকে সরাসরি বলে দিলেন, তুমি যদি এই বাড়িতে আগের মতো করে সব কাজকর্ম করে থাকতে পারো থাকো, অথবা বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ তোমার যে ঘরের অংশটা, যে ঘরে তুমি থাকো, সেটা আমাদের লাগবে। ছেলে মেয়ের এখানে লেখাপড়া করবে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। অভিমানী মা বাড়ির থেকে বের হয়ে গেলেন, ছেলেদের সামনেই এক কাপড়ে, কিছুই বললেন না কাউকে, বের হয়ে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না, ছেলেরা বাধাও দিলেন না, কিছু বললেনও না। এটা বাংলার একটা এলাকার এই ঘটনা, একটা গ্রামের এই ঘটনা। তিনি বাড়ি থেকে বের হয়ে স্টেশনের দিকে সবাই দেখেছেন চলে গেছেন। স্টেশনে রেলগাড়ি আসলেন, উনি রেলে চেপে বসলেন, মা রেলগাড়িতে চেপে বসলে উঠে বসলেন। আজও কেউ জানে না এই মা বেঁচে আছে কি নেই, কোথায় গেছেন। ছেলেরা কেমন আছেন? এটা প্রত্যেকটা গল্পের পরে, কিন্তু আপনারা যদি গল্পটা পুরাটাই শুনেন, আপনাদের জানতে ইচ্ছে করে যে পরবর্তী ঘটনাটা কি ঘটলো। তো এই গল্পের শেষ অংশটাও আমি জানি, সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যেটা ঘটলো, মার তো কোনো খোঁজ আর কেউ নেয়নি, তারা তাদের মতো ব্যবসা বাণিজ্য করতেছিলেন, জায়গা জমি আস্তে আস্তে বিক্রি করতে করতে এমন অবস্থায় গেলেন, প্রত্যেকটা ভাই এখন মানুষের বাড়িতে কাজ করে খায়, মেয়েরা বড় হয়েছেন, বিয়ের ঘর তাদের বাড়িতে আসে না, ছেলেরা বড় হয়েছেন, ছেলেদেরকে কেউ মেয়ে বিয়ে দেয় না, ছেলে মেয়েদের এখনও ওই বাড়ির বিয়ে হয়নি বাকিদের, কারণ পুরোটা এলাকায় এই বদনামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন নামাজি কালামিক ধার্মিক মাকে তারা বাড়ির থেকে বের করে দিয়েছেন, এবং মা কোথায় গিয়েছেন সে খবর তারা আর কোনো দিন নেয়নি। হ্যাঁ, হয়তো এই ছেলেদের বিয়ে হবে বা মেয়েদের বিয়ে হবে, কিন্তু কিভাবে হবে? বর্তমান বাজারে তো টাকা পয়সা থাকা লাগবে। তাদের ছেলেরাও মানুষের বাড়িতে কাজ করে খায়, মানুষের জায়গা জমিতে গিয়ে কাজ করে খায় ফসলের সময়ে, এবং এই পাঁচ ছেলে বয়স হয়ে যাচ্ছেন, যেদিন কাজ করতে পারেন খাবার আনেন, কাজ করতে না পারলে খাবার আনেন না। বাড়িতে কয়েকটা বিয়ে উপযুক্ত মেয়ে এবং ছেলে, আশেপাশের সমাজের মানুষ, গ্রামের মানুষ কেউ তাদের সাথে মিশে না। সেভাবে যদি প্রত্যেকটা এলাকাতেই আমরা যদি এগুলো করে থাকি, তো যারা মাকে খাবার দেয় না, বাড়ির থেকে বের করে দেন, জায়গা সম্পত্তি লিখে নিয়ে নেন, তারা কিন্তু একটা শিক্ষা পাবেন। এত শিক্ষার পরও এই ছেলেরা আজ পর্যন্ত মাকে খুঁজে দেখলো না, কোথায় গেছেন, আসলে কোথায় গেছেন সেটা তো কেউই জানে না। ধন্যবাদ সবাইকে, আজকের গল্পটি এখানেই শেষ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।